আর এটি আল্লাহ রাব্বুল আলাম কোরআন কারীমের মধ্যে এই ওজুর পদ্ধতি সিরিয়ালের কথা বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাআবাইন রব্বুল ইজ্জাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে ঈমানদারগণ তোমরা যখন সলাতের জন্য যাবে অথবা সলাতে ইচ্ছে করবে ফাকসুল উজু হাকুম তোমাদের চেহারা ধত করো মানে মুখমণ্ডল ধরাই করো আর হাদিসে বিস্তারিত কুলি করা নাক ঝাড়া এগুলা আসছে গড়গড়া করা মানে অল মদমদা অল ইস্তেনশা মদমদা মানে কুলু করা আর স্তেনশা মানে নাক ঝাড়া তেগুলা মুখের সাথে হাদিসে বিস্তারিত আছে ফাকসুল উজুহাকুম হাকুম ও হাকুম ইলাল মারাফিক আর তোমাদের দুই হাত কোন পর্যন্ত ধৌ ও আমসাহু বিরুসিকুম এবং তোমাদের মাথা মাসাহ করো ও আর জুলাকুম ইলাল কাবাইন এবং তোমাদের দুই পাও কাপ পর্যন্ত ধোও টাকনো পর্যন্ত পায়ের টাকনো পর্যন্ত ধোয়ার কথা বলা হয়েছে তো বিভিন্ন কিতাবাদিতে রয়েছে আমাদের দেশে যে তিন বাগের এক বাগ করলে হবে বিভিন্ন মাঝহাপের কিতাবাদি রয়েছে মাথা তিন বাগের এক বাগের কথা আল্লাহ রবুল আলম বলেন নাই পুরো মাথাকেই মূলত মাসে করতে হবে সমস্ত মাথা আপনি একবার মাসে করবেন প্রথমে পানি দিয়ে হাত ভিজিয়ে নিয়ে মাছায়ের পদ্ধতি সংক্ষিপ্ত আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে মাসা শুরু করবেন আপনার শুরু থেকে মাথার শুরু থেকে নিয়ে একেবারে পিছনে মাথার শেষ পর্যন্ত আবার পিছন থেকে নিয়ে আসতে হবে সামনে যেখান থেকে শুরু করেছেন তারপর দুটা শাহাদাত আঙ্গুলি কানের ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়ে আপনার বৃদ্ধা আঙ্গুলি দ্বারা উভয় কানের বাহিরে উভয় কানের বাহিরের অংশটা মাসায়াক করবেন যেমন পিছনের অংশটা তো এটা সাধারণত মাসায়াকের সাথে খাস কান এবং মাথা মাসে করা এটি হাদিসে আসছে একবার করতে হয় মাথা যখন হাত দুই হাত ভিজিয়ে নিবেন ভিজিয়ে নিয়ে একেবারে মাথার শুরু থেকে দুই হাতকে একসাথে করে পিছনে নিয়ে যাবেন আবার পিছন থেকে সামনে নিয়ে আসবেন যেখান থেকে শুরু হয়েছিল এবং আপনার শাহাদাত আঙ্গুলি উভয় কানের ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়ে আপনি বৃদ্ধ আঙ্গুলি কানের বাহিরের অংশ রেখে মাসায় করবেন তো একবার মাছায়াক করা হচ্ছে সুন্নত তিনবারও করতে হবে না আর মাথার এক অংশ করলেও হবে না আশা করি বুঝতে পারলেন ওই আল্লাহ তার সাথে সাথে আরেকটা বিষয় বলে দিচ্ছি সেটা হচ্ছে ঘর মাসে করা এই যে ঘর ঘরের মধ্যে কোপ দেওয়া দেখা যাচ্ছে অনেকে মাথা মাসে করার সাথে সাথে দুটো হাতকে পিছন দিয়ে হাতের এই উপর অংশটুকু মোছা দেয় তো এটাকে সাধারণত ঘর মাসে করে এই ঘর মাসে সম্পর্কে আজও পর্যন্ত কোনো সুস্পষ্ট দলিল পাইনি কোরআন সুন্নাহ দ্বারা লা আসলা আশরিহাতুল মোতাহারা পবিত্র শরীয়তের বিধানে ঘার মাসেহ করার বিধান না রাসুল সাল্লাহাম থেকে প্রমাণিত না সাহাবে কারামদের থেকে প্রমাণিত অতএব যদি কেউ অতিরিক্ত করে তিনি অতিরিক্ত করলে তিনি বেদাতের কাজ করলো অতএব সাবধান থাকতে হবে যে ঘাড় মাসে করা বেদাত এটি কোরআন সুন্না দ্বারা প্রমাণিত নয় আশা করি বুঝতে পারলেন জাকাল্লা খেরবার